नमस्कार, आज आमरा जेने नेब प्राचीन हिजली राज्य सुजामुठा जमीदारी ओ काजलागढ़ राजबाड़ीर इतिहास। प्राय 2000 बछर पूर्वे समुद्रेर तरंग छास तमलुक मोहनपुर संयोजक रेखा अर्थात मयना भगवानपुर पटाशपुर एग्रार कोले आछड़े पड़त। पटाशपुरेर बाल्यगोविंदपुर जमीदार कृष्णचंद्र रायचौधरी लिखेछेन, तत्कालीन प्राचीन हिजली राज्ये अमरसी बाल्यगोविंदपुर प्रतापदीघी नामक प्राचीन बंदर छिल, जेखाने भूगर्भे 15 থেকে 20 ফুট नीचे बड़ नौका बा जहाजेर मास्तुल इत्यादिर ध्वंसावशेष पावा गेछे। धीरे धीरे नदीबाहित पल्ली संचये ओई स्थलभाग 40 থেকে 50 কিমি प्रसारित होयेछे। पूर्वेकार पटाशपुर भगवानपुर दिव्यमय उच्चभूमि प्रचुर हिजल गाछ थाकाय हिजली नामे परिचित। यह दिव्यमय भूखंडे ख्रीष्टीय 8ম থেকে 9ম শতকে दास राजवंशेर प्रतिष्ठा हय। 7ম শতকে शशांकेर राजप्रताप दाँतन पर्यन्त विस्तृत छिल। दास राजवंश प्रथम दिके अमरसी के केंद्र करे गड़े उठे। अमरसीते कोनो प्राचीन विष्णु मंदिर ना थाकलेओ बौद्ध शिव और शाक्त मंदिर रयेछे। अमरसीर स्वप्नेश्वर शिवेर स्थान के तत्कालीन भाबा हय एवं बोझा जाय दास राजारा छिलेन शैव। दास राजवंश क्रमे पूर्वे प्रसारित हयेछे। सम्भवत अमरसीर पर दास राजवंशेर राजधानी चले आसे भगवानपुरेर तांगुड़ियाय, जा जमुना मणिर गढ़ हिसेबेई परिचित हयेछिल 10ম শতকে। प्राचीन हिजली राज्य पटाशपुर और भगवानपुर थाना एलाकाय एवं कोनो कोनो समय पूर्वे सागरद्वीप पर्यन्त विस्तृत हयेछिल। बर्तमान पटाशपुर और अखंड भगवानपुर थाना एलाका उत्कल शासनाधीने कोनो दंडपाटेर अंतर्भुक्त छिल ना। 16 শতকে রাল্ফ ফিচের বিবরণী থেকে জানা যায় হিজলি একটি স্বাধীন রাজ্য ছিল, কোনো কোনো সময় উৎকল শাসনের অনুগত ছিল। হিজলি রাজ্যের সীমা উত্তরে তমলুক পাঁশকুড়া ও ডেবরা থানা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে খড়গপুর নারায়ণগড়ের অধিকাংশ জায়গা, কেশিয়াড়ি দাঁতন ও জলেশ্বরের কাছে সুবর্ণরেখা নদী, পূর্বে হুগলি ও রূপনারায়ণ নদী। খ্রিস্টীয় 8ম থেকে 9ম শতক হিজলি মণ্ডল বা রাজ্য হিন্দু রাজাদের অধীনে ছিল। এই হিন্দু দাস রাজবংশের প্রথম রাজা মুকুন্দ দাস। এই বংশের পঞ্চদশ রাজা দিব্য সিং গঙ্গাসাগর পর্যন্ত হিজলি রাজ্যের সীমানা বিস্তৃত করেন। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় নাগা সন্ন্যাসীদের তিনি ভাণ্ডারার অধিকার দেন, যা আজও প্রচলিত। বর্তমান কলা ও পেঁপে চাষের প্রবর্তন তিনিই করেছিলেন এই এলাকায়। খ্রিস্টীয় 5ম শতকে ফাইয়েনের বিবরণ থেকে কাঁথি এলাকার পরিচয় পাওয়া যায়। সমুদ্র তীরবর্তী বিশাল এলাকা তখন ছিল উৎকল শাসনাধীন মালঝিঠা দণ্ডপাট। উৎকল রাজা প্রতাপ রুদ্রদেব গোপীনাথ পট্টনায়ককে মালঝিটা দণ্ডপাটের শাসনকর্তা নিয়োগ করেন। 1490 খ্রিস্টাব্দে চণ্ডীভেটি মৌজার রহমত খাঁ দণ্ডপাত অধিপতিকে পরাজিত করে একটি খণ্ড রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তাজ খাঁ ওই রাজ্যের অধীশ্বর হন। তাজ খাঁয়ের আমলে হিজলি রাজ্য হিন্দু দাস রাজবংশের হস্তচ্যুত হয়। 1492 খ্রিস্টাব্দে দাসবংশের 24তম রাজা গোবর্ধন দাসের সঙ্গে রহমত খানের যুদ্ধ হয়। যুদ্ধে হিজলি রাজা গোবর্ধন দাস পরাজিত হন এবং ভূঁইয়া পদবি পান। পরবর্তীতে রাজ আমাত্যা রূপে কাজ করেন। তার শৌর্য ও বীর্যের পরিচয়ে রহমত খান তাকে রণঝাপ উপাধি দেন ও সুজামুঠা জমিদারি প্রদান করেন। সুজামুঠা জমিদারির মধ্যে ছিল সুজামুঠা, মোহাম্মদপুর, অমরসি ও ভূঁইয়ামুঠা পরগনা। সুজামুঠা পরগনার ছাত্রী মহল ছিল
বাজকুল, কিসমত বাজকুল, গৌরাঙ্গ চক, দুর্গা চক, বাসুলি চক, শ্যাম চক ও রাধাপুর। ২৬তম রাজা শ্রীধর ভূঁইয়া রণঝাপের একমাত্র পুত্র পাহাড়পুর এলাকায় বসতি স্থাপন করেন। গোবর্ধন দাস রণঝাপি ছিলেন সুজামুঠা জমিদারি এবং কায়লাগড় রাজবাড়ির প্রতিষ্ঠাতা। ১৬০০ খ্রিস্টাব্দের দিকে ২৭তম রাজা গোপাল রণঝাপের কনিষ্ঠ পুত্র চাঁদ রায় কলাবেড়িয়া গ্রামে আপন ভদ্রাসন নির্মাণ করেন। ১৬০৫ থেকে ১৬৪৫ খ্রিস্টাব্দ সময়কালে ২৯তম রাজা ছিলেন নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, বর্তমান চৌদানিয়া মৌজার বাঘমারি ও চিড়িয়ামারি পড়িয়া এলাকায় বাঘ ও পশুপাখিদের বিচরণ ভূমিতে শিকারে যান রাজা নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। শিকারের মাঝে বিশ্রামকালে পুকুর ধারে একটি বক দেখলেন, নিজের পোষা বাজপাখি পাঠালেন এই বক ধরতে, অথচ সামান্য বক এই বাজপাখিকে মেরে ফেলল। খাদ্য খাদকের এই বিপরীত সম্পর্কে ভাবতে ভাবতে তন্দ্রা এসে যায় রাজা নরেন্দ্র নারায়ণের চোখে। স্বপ্নে দেখলেন ওই স্থান কালীমাতার ভূমি, এই কালীর গড়ে মন্দির স্থাপন করে নাম রাখা হল কায়লাগড়। তিনি এখানেই রাজধানী করতে চাইলেন। গভীর গড় খাই কাটিয়ে জঙ্গলাকীর্ণ উচ্চ ভূমিতে গড়ে তোলা হল কায়লাগড় রাজবাড়ির গড়, নির্মিত হল কালীমাতার মন্দির। তার মৃত্যুর পর বিধবা রানী ১৬৫৫ থেকে ৬০ খ্রিস্টাব্দের দিকে সুজামুঠার রাজধানী গড়ে তুললেন কায়লাগড়ে। ১৭০৫ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের সময়কালে ৩২তম রাজা ছিলেন মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। রাজা মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী নির্মাণ করলেন বিশাল দ্বিতল অট্টালিকা, গোপালজির সুদর্শ নবরত্ন মন্দির, হাতিশালা, অশ্বশালা, অতিথিশালা, অস্ত্রশালা প্রভৃতি আবশ্যিক উপকরণের পাশাপাশি তিনি গড়কে সাজিয়েছিলেন সুশোভন উদ্যানে, ছিল দুর্লভ ফুল ও ফলের গাছ। শিক্ষা ও সংস্কৃতির চরম উৎকর্ষ ঘটিয়েছিলেন তিনি। উড়িষ্যা থেকে পণ্ডিত পণ্ডা পরিবারকে আনিয়ে কোটবার গ্রামে বসতি গড়ে দেন। ব্রাহ্মণ সমাজের মুখপাত্র রূপে টোল স্থাপন করে শাসনধ্যক্ষ রূপে বংশ পরম্পরায় তাদেরকে নিযুক্ত করেন। পণ্ডা পরিবারের সন্তান অ্যাডভোকেট বসন্ত কুমার পণ্ডা ১৯৫৭ থেকে ৬২ পর্যন্ত ভগবানপুর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সুজামুঠা জমিদারি তথা কায়লাগড় রাজবাড়ির দুর্গোৎসব ও বাসন্তী উৎসব ছিল প্রধান আকর্ষণ। অভাবনীয় জনপ্রিয়তা ও কায়লাগড়ের প্রকৃত রূপকার মহেন্দ্র নারায়ণকে বাংলার নবাব রাজা খেতাব দেন ৮ আগস্ট ১৭৬৫ সালে এবং চৌধুরী উপাধিও তাকে দেওয়া হয়। তিনিই ছিলেন কায়লাগড় রাজবাড়ির প্রকৃত প্রতিষ্ঠাতা। ৩৩তম খ্যাতিমান ও বিদ্যুৎসাহী রাজা দেবেন্দ্র নারায়ণের আমলে বহু পণ্ডিত ভূমিদান লাভ করেছেন। ভট্টপল্লীর খ্যাতনামা পণ্ডিত মহামহোপাধ্যায় পঞ্চানন তর্করত্ন মহাশয়ের পিতামহ রামকানাই বাচস্পতির নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রজাকল্যাণে কোটবার গ্রামে মাড়োয়াল পুষ্করণী, দলবার গ্রামে লোনা পুষ্করণী প্রভৃতি খনন করা হয়। ৩৪তম রাজা গোপালীন্দ্র নারায়ণ কায়লাগড় দিঘি খনন করেন, যার জল প্রায় ৪ একর এবং পাড় ৩ একর। রাজপরিবারের বিভিন্ন জন বৃন্দাবনপুর, করবাড়ি, রাধাপুর, কলাবেড়িয়া ভদ্রাসনের অধিকারী হন। অপুত্রক গোপালীন্দ্র নারায়ণের মৃত্যুর পর ১৮৩৭ খ্রিস্টাব্দে মাত্র এক বছর বয়সের নাবালক পোষ্যপুত্র গোলকেন্দ্র ৩৫তম রাজা হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন অনুসারে সুজামুঠা জমিদারি পরিচালনার দায়িত্ব চলে যায় কোর্ট অফ ওয়ার্সের উপর।
খাজনা আদায় করতেন তহসিলদার কৃষ্ণধর বন্দ্যোপাধ্যায়, কলিমুদ্দি কৃষ্ণেন্দ্র নারায়ণ রায়, নিধিরাম গিরি, নন্দকিশোর গিরি, সুন্দর নারায়ণ রায় প্রমুখ। এই পর্বটি সুজামুটা এস্টেটের অরাজকতার পর্ব। এই সময়ে রাজবাড়ির দলিলপত্র সহ ঐতিহ্যবাহিত বহু সম্পদ লুটপাট হয়ে যায়। 1856 খ্রিস্টাব্দে 20 বছর বয়সে গোলকেন্দ্র জমিদারি হাতে নেন। কোর্ট অফ ওয়ার্সের সাহেব শিক্ষকদের কাছে রাজকুমার গোলকেন্দ্র নারায়ণ ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে আসেন। পানদোষ ও ইন্দ্রদোষে জড়িয়ে পড়েন গোলকেন্দ্র। জমিদারি দেখাশোনার দায়িত্ব দেন গড়বাড়ির হরেন্দ্র নারায়ণ রায় ও বৃন্দাবনপুরের সুবলেন্দ্র নারায়ণ রায়ের উপর। 100 টাকার নোট পুড়িয়ে তামাকু সেবন, নোটের বান্ডিল জুড়ে ঘুড়ি ওড়ানো ছিল তার বিলাসিতা। কলকাতার বারাঙ্গনা স্বর্ণময়ীকে গড়বাড়ির বাগানবাড়িতে এনে ইন্দ্রিয় ভোগে ডুবে যান গোলকেন্দ্র। অত্যধিক খরচের কারণে কলকাতার মানিক সিংহ পরে প্রতাপচাঁদ সিংহের কাছে জমিদারি মর্টগেজ রাখেন। দেনার দায়ে কলকাতা হাইকোর্টে জমিদারি রিসিভার জিম্মা ও পরে জমিদারি নিলাম হয়। 1867 সালে বর্ধমানের মহারানী শ্রীমতী নারায়ণ কুমারী দেবী 5,25,000 টাকায় সুজামুঠা জমিদারি কিনে নেন। দেবোত্তর নিলাম হয়নি, কিন্তু মহারানী তা বলপূর্বক দখল করেছে এই অভিযোগে করে গোলকেন্দ্র 1871 সালে কিছু মানুষজনের সহায়তায় ঠাকুরবাড়ি দখল করে মহারানীর মালখানা ও কাছারি বাড়ি লুটপাট করান। এর ফলে ফৌজদারি মামলায় গোলকেন্দ্রের 10 বছর জেল হয়। কারাবাসের পর প্রথম রানী অন্নদামণি মতান্তরে আনন্দময়ী প্রয়াত হলে শোভাসুন্দরী দেবীকে বিবাহ করেন গোলকেন্দ্র। জমিদারি নিলামের পর বর্ধমানের মহারানীর দেওয়া বৃত্তি ও সম্পন্ন প্রজাদের রাজসম্মানিতে চলত গোলকেন্দ্রের সংসার। 1889 খ্রিস্টাব্দে অপুত্র গোলকেন্দ্র রোগাক্রান্ত অবস্থায় কলকাতায় প্রয়াত হন এবং প্রায় 100 বছরের ঐতিহ্যমণ্ডিত হিন্দু মাহিষ্য দাস রাজবংশের পরিসমাপ্তি ঘটে। 1867 সালে 5,25,000 টাকায় সুজামুঠা জমিদারি কিনে নেন বর্তমানের মহারানী শ্রীমতী নারায়ণ কুমারী দেবী। ফলে দেউলিয়া সুজামুঠা জমিদারের মালিক হন বর্তমানের রাজপরিবার। মহারানী নারায়ণ কুমারী দেবীর পর বর্তমান রাজ হন স্যার বিজয়চাঁদ মহতাব এবং শেষ রাজা স্যার উদয়চাঁদ মহতাব। 1955 সালে স্বাধীন ভারতে জমিদারি আইন বলবৎ হলে স্যার উদয়চাঁদের জমিদারির অবসান হয় এবং সেই সঙ্গে প্রায় 90 বছরের সুজামুঠা জমিদারিত্ব হারান বর্ধমান রাজপরিবার। বর্ধমান রাজামলে জমিদারেরা কায়লাগড়ে থেকে প্রত্যক্ষভাবে রাজকার্য পরিচালনা করতেন না। রাজ এস্টেটের ম্যানেজার কায়লাগড় রাজবাড়ির দ্বিতলে দরবারে বসে পূর্বে থেকে নিযুক্ত বা স্থানীয়ভাবে নবনিযুক্ত রাজকর্মচারীদের দ্বারা রাজকার্য পরিচালনা করতেন। কোটবাড়ের গোপালচন্দ্র প্রধান, এরপর তার পুত্র প্রসন্ন কুমার প্রধান বর্ধমান রাজ এস্টেটের কর্মচারী হয়েছিলেন। এই সময়কালে ভূস্বামীর সঙ্গে প্রজাদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় রাজকর্মচারী ও মধ্যস্বত্বভোগীদের দ্বারা প্রজারা শোষিত ও অত্যাচারিত হতেন। 1900 সালের দিকে ত্রৈলোক্যনাথ নায়েক ও প্রসন্ন কুমার প্রধান, যারা প্রজা সমিতির নেতা ছিলেন, এদের চেষ্টায় প্রজাবর্গের আবেদনের ভিত্তিতে বর্ধমান রাজ এস্টেট প্রায় 8 বিঘা জমি হাটের জন্য বরাদ্দ করেন খাল সংলগ্ন কলাবেড়ে। 15 থেকে 20টি গ্রামের ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক মিলন কেন্দ্র হয়ে ওঠে এই কলাবেড়ে হাট। প্রজাবর্গের আবেদনে গড়বাড়ির হরেন্দ্রনাথ রায় ও তৈলক্যবাবুদের চেষ্টায়
বর্ধমান রাজ্যের সহযোগিতায় গড়ে ওঠে। কয়লাগড় মহারাজাধিরাজ স্যার বিজয়চাঁদ মেমোরিয়াল হাই স্কুল 1890 থেকে 93 সাল, এই তিন বছর নববিবাহিত পত্নী সুরবালা দেবীর সঙ্গে প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় কয়লাগড় বর্ধমান রাজ এস্টেটে জরিপ জমাবন্দি বিভাগের সেটেলমেন্ট অফিসার হিসেবে থেকেছেন, কাজ করেছেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বকুল বন, কাজল দিঘির স্বচ্ছ জল ছিল তার অনুপ্রেরণার উৎস। অনেক গান ও কবিতা এখানেই রচিত। অসম রাজস্ব সহ একাধিক বিষয়ে প্রজাদের বিদ্রোহ হলে নেতৃত্ব দিতেন আসুতিয়ার বনমালী মাইতি, প্রজা সমিতি প্রভৃতি। দ্বিজেন্দ্রলাল রায় জমির অতিরিক্ত খাজনা রদ করে প্রজাদের সাহায্য করায় তিনি চার্লস এলিয়েট বঙ্গদেশের গভর্নর দ্বারা ভৎসিত হলেও নিজের কাজে খুশি হয়েছিলেন, যা তিনি আত্মজীবনীতে লিখেছেন। 1935 খ্রিস্টাব্দে কাজল দিঘির উত্তর পাশে প্রজা কল্যাণব্রতী আমলা ও কবি নাট্যকারের স্মৃতিতে দ্বিজেন্দ্র স্মৃতিস্তম্ভ স্থাপন করেছেন অনুরাগী বিন্দু। 32তম রাজা মহেন্দ্র নারায়ণ রায়ের নির্মিত বিশাল দ্বিতল অট্টালিকা, যার কঙ্কাল কেবল নগ্ন দেয়ালগুলি দাঁড়িয়ে আছে সেদিনের গৌরবের ধ্বংসাবশেষ রূপে। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন গোপালজিউর সুদৃশ্য নবরত্ন মন্দির, যার কিঞ্চিত ভগ্নাংশ এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে বটের ঝুড়ির জটাঝালের আশ্রয়ে, কালের সাক্ষী হয়ে। হাতিশালা, অশ্বশালা, অতিথিশালা, অস্ত্রশালা প্রভৃতির পাশাপাশি যে সুদৃশ্য বাগান ছিল, যেখানে ছিল দুর্লভ ফুল ও ফলের গাছ, তা আজ ধ্বংসাবশেষে পরিণত, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাজলাগড় রাজবাড়ি। এখন সেখানে গড়ে উঠেছে ভগবানপুর ওয়ান ব্লকের সদর কার্যালয়, গড়ে উঠেছে নার্সারি, বিভিন্ন চারা গাছ সেখান থেকেই পাওয়া যায়, গড়ে উঠেছে পশু চিকিৎসালয় যেখানে সারা ব্লকের পশুদের চিকিৎসার কাজ করা হয়, অদূরেই রয়েছে কয়লাগড় হাই স্কুল যেখান থেকে প্রতি বছর বেরোয় মেধাবী ছাত্রছাত্রী, আর কাজল দিঘির জল আজও করে টলমল। সুজামুঠা জমিদারির এক অতীত এবং ঐতিহ্যের বাহক হিসেবে রয়েছে ভগবানপুর থানা এবং কয়লাগড় রাজবাড়ি। এই রাজবাড়িকে সংরক্ষণ করার আবেদন জানায় এলাকাবাসী। হেরিটেজ কমিটির কাছে আবেদন, এই ভগ্ন স্তূপে পরিণত রাজবাড়িকে সংরক্ষিত করুন, সংরক্ষণ করুন ইতিহাসকে, আগামী প্রজন্ম যেন জানতে পারে ভগবানপুরের সমৃদ্ধশীল অতীত ইতিহাস।